হেল্ল' নমস্কাৰ, মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, পুনৰাই মোৰ চেনেললৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি এই ভিডিঅ'ত মই ক্লাছ টেনৰ লেছন 1.2 জেনেৰেল মেথছৰ কুৱেশ্যন নম্বৰ 2 বিষয়ে আলোচনা কৰিম। তেনেহ'লে আমি পলম নকৰাকৈ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। প্ৰথমতে প্ৰশ্নটো কৰি লওঁ হা, তলৰ অখণ্ড সংখ্যা কেইটা কেইযোৰৰ লখাগু আৰু গখাউ উলিওৱা। সত্যাপন কৰা যে লখাগু আৰু গখাউ সমান সংখ্যা দুটাৰ গুণফল। এইটো এটা ফৰ্মুলা হয়। যদি দুটা সংখ্যাৰ আমি লখাগু আৰু গখাউ ওলাওঁ, ইয়াতে লিখি দেখাই দি আছোঁ, লখাগু পূৰণ গখাউ, এইটো কাৰ সমান হ'ব? সংখ্যা দুটাৰ গুণফল, সংখ্যা দুটাৰ গুণফলৰ সমান। মানে আমি যদি ধৰা এই প্ৰশ্নটো তোমালোক দিছে 26 আৰু 91, ইয়াতে তিনিটা অংক দিছে, আমি তিনিটা অংকই কৰিম। এই সংখ্যা দুটাৰ প্ৰথমতে আমি কি ওলাব লাগিব? লখাগু ওলাব লাগিব আৰু গখাউ ওলাব লাগিব। উলিওৱাৰ পিছত এই দুটাৰ পূৰণফল, এই সংখ্যা দুটাৰ পূৰণফলৰ সমান হ'ব লাগিব। যদি সমান হয় তেনেহ'লে আমি গম পাম যে আমাৰ লখাগু আৰু গখাগু শুদ্ধ হৈছে। তেনেহ'লে লখাগু আৰু গখাগু ওলোৱাৰ আগত আমি কি ওলাব লাগিব? সিহঁতৰ মৌলিক উৎপাদকীকৰণ কৰিব লাগিব। কিদৰে মৌলিক উৎপাদকীকৰণ কৰিব লাগে এই বিষয়ে মই আগৰ ভিডিঅ'ত দিছোঁ। যদি তোমালোকে চোৱা নাই, আগৰ ভিডিঅ'টো চাই ল'লে গম পাই যাবা। আমি এক নম্বৰটো আৰম্ভ কৰোঁ। 26 আৰু 91, প্ৰথমতে আমি 26ৰ উৎপাদকীকৰণ কৰিম। এইটো যিহেতু যুগ্ম সংখ্যা, আমি আগত পাইছিলোঁ যুগ্ম সংখ্যা, এককৰ ঘৰত যুগ্ম সংখ্যা থাকিলে আমি কিহেৰে যাব? 2ৰে বিভাজ্য হ'ব। তেনেহ'লে আমি ইয়াতে 2 দিম। ইয়াতে কেইটা অংক আছে? এটা। ইয়াতে কেইটা আছে? দুটা। প্ৰথম অংকটো আমি মিলাম। প্ৰথম অংকটো যদি সৰু হয় এই অংকটোৰ পৰা, আমি দুটা এটা গ্ৰুপ বনাম। যদি সমান বা সৰু হয় আমি এটাই লওঁ। এটা সমান হৈছে, এটাই লওঁ। 2ৰ নেওতাখন গণিম, 2 × 2, 2। এক ইয়াতে বহাম। আৰু 2টো ক'ত গ'ল? 2টো ইয়াৰ তলত মনে মনে বহিলে, বহি বিয়োগ হ'ল। বিয়োগ হ'লে কিমান হ'ব? 0। 0 বাহুপনে নবহে। এটা বিয়োগ কৰাৰ পিছত এটা যিটো বেলেগ তাৰ ঠিক ৰাইট ছাইডত থকা অংকটো নিজে নিজে নামি আহিব, 6। এতিয়া 2ৰে 6ক কেইবাৰ যাব? 3বাৰ। পালোঁ আমি 13। 13 আৰু আমাৰ কোনো সংখ্যাৰে নাযায়, অকল 1ৰে যায়। কাৰণ 1 সকলোৰে কি? উৎপাদক। সেইটোৰ উৎপাদকীকৰণ আমাৰ হৈ গ'ল। এতিয়া আমি কাৰ কৰিম? 91। যিহেতু ইয়াত এককৰ ঘৰত অযুগ্ম সংখ্যা আছে, আমি জানো সকলোৱে 1 এটা অযুগ্ম সংখ্যা, 2ৰে আমাৰ নাযাব। 2 নগ'লে 3ৰে যাবনে নাই কেনেকৈ চাব লাগিব। আমি 9 আৰু 1ক কি কৰিম? প্লাছ কৰিম। 9 + 1 = 10। 10 3ৰে বিভাজ্য নহয়, মানে 91টো আমাৰ 3ৰে বিভাজ্য নহ'ব। 4ৰেতো নহ'বই, 2ৰে হোৱা নাই। 4ৰ পিছত আহিব 5, 5ৰে হ'বলৈ ইয়াতে 0 বা 5 থাকিব লাগিব এককৰ ঘৰত। 6ৰে নহ'ব, 2ৰে হোৱা নাই। যেতিয়া 2 বা 3 দুটাৰে হ'ব লাগিব, তেতিয়াহে 6ৰে হয়। থাকিলে 7। 7ৰ নিয়মটো কেনেকৈ আছিলে? আমাৰ এককৰ ঘৰত যিটো সংখ্যা থাকিব, এককৰ ঘৰত কি আছে? 1। তাক আমি কিহেৰে পূৰণ কৰিম? 2ৰে পূৰণ কৰিম। সদায় এককৰ ঘৰৰ সংখ্যাটোক 2ৰে পূৰণ কৰিম। যিটো পূৰণফল পাম, এই পূৰণফলটোৰে বাকী থকা অংকবোৰক মাইনাছ কৰিম। বাকীতো ইয়াত 9 আছে, 9ৰ লগত আমি 2 মাইনাছ কৰিম, 7। এই বিয়োগফলটো বাকী থকা অংকটোৰ পৰা আমি এই পূৰণফলটো বিয়োগ কৰোঁ।
বিয়োগফল তো যদি হাতেরে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটো হাতেরে বিভাজ্য হবে হাতক হাতেরে বিভাজ্য হলো হাতে গুণ হাত মানে 91 হাতেরে যাব তাহলে আমি 7 বহাব পারো তারপর আমি এতে এটা অঙ্ক আছে এটা অঙ্ক মিলাই আমি তো ডাঙর এটাই লম হাতেরে 9 বার 9 কে বার 9 সমান পাব লাগিব হাতৰ নেউতা গুণি অথবা 9 কৈ ঠিক ডাঙর তো লকে আমি গণিব লাগিব হাত এগুণ হাত হাত দুগুণ 14 ডাঙর মই কৈছিল সমান বা ডাঙর তো ডাঙর আমি পাই গল ডাঙর তো আমি নলম ডাঙর ঠিক আগৰ তো লব লাগিব 2 ৰে পূৰণ কৰি ডাঙর হল তো আমাৰ কেইবা যাব 1 হাত এগুণ হাত হাতটো কত বহিব আগৰ দৰে মনে মনে 9 ৰ পৰা হাতটো আমি মাইনাস কৰিম 2 হল এই পিনৰ পৰা কিমান নামিব 1 তে 2 হাত 9 ৰ পৰা হাত বিয়োগ কৰি 2 এই ফালৰ পৰা 1 আহিলে কিমান হল 21 হাত 3 গুণ 21 13 ক অকল 1 এৰে যাব এইভাৱে আমাৰ উৎপাদকীকৰণটো হয় ইয়াতে আমি কি লিখিম 26 2 ইনটু 13 তাৰ পিছত আমি লিখিম 91 7 ইনটু 13 এতিয়া আমি কি উলাব লাগিব লখাগ তে আমি এতিয়া প্রথম নাম ল খা গু লখাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক ইয়াত গুটে গুটে লব লাগিব 2 ইয়াত আছে উৎপাদক ইয়ার উৎপাদক 2 নাই তথাপি আমি 2 লিখি 2 যদি ইয়াতে 13 ইয়াত আছে ইয়াত আছে 7 ইয়াত আছে ইয়াত নাই তথাপি আমি 7 লিখিম 13 ইয়াত আছে মানে সাধারণ উৎপাদক যেতিয়া এটা উৎপাদক দুজুর দুটা সংখ্যার যেতিয়া আমি উৎপাদকীকরণ করিম আর এটা উৎপাদক যদি দুটাতেই থাকে তাক আমি কি উৎপাদক বলি কম সাধারণ উৎপাদক তে 91 আর 26 এর সাধারণ উৎপাদক কোন 13 তো 13 ইয়াত এটা হেই বলে আমি দুটা নলম কেইটা লম এটা হে লিখি এটা আমার লহা ইয়াত সাপোজ 2 যদি ইয়াত থাকিলে দেন আর দুটা আমি দুটা তুলল দেন হদাই বেশি তুলম কিন্তু দুটা ইয়াতে টু ইয়ার এটা টু তিনিটা টু আমি নিলি বেশি টু ইয়াতে থকা নথকা আটাই গুণ আমি লখাগুত লব লাগে এটা এটুক আমি ইনটু করে দিম 2 হাত গুণ 14 আর 13 ইনটু তোমালকে নেওতা কিন্তু 20 লকে শিকিবাই তেতিয়া অঙ্কটো কৰোতে সময় কম লাগিব কারণ ক্লাস 10 ৰ পৰীক্ষাত 3 ঘণ্টা তুমি আটাইবোৰ অংক কৰিব লাগিব এটা যদি তুমি এটো পূৰণ কৰি কৰা সময় লাগিব এখানে নেওতাখন গণিলে অতি সহজতে হ'ব 14 3 গুণ 42 এতে 4 14 এগুণ 14 আৰু 4 যোগ কৰিলে হ'ল 18 লখাগো আমাৰ ওলাই এতিয়া আমি উলাম ক খা গরিষ্ঠ সাধারণ উৎপাদক আটাইতকৈ ডাঙৰ উৎপাদক আৰু গখাও ওলাওতে লখাগত আমি আটাই বুলি লৈছো 13 ইয়াত আছে আমি আটাই লৈছো 7 ইয়াত আছে ইয়াত নাই তথাপিও আমি 7 লৈছো 2 ইয়াত উৎপাদক আছিল ইয়াত নাছিল তথাপিও আমি 2 লৈছো কিন্তু গখাও এই দৰে নহব দুয়োটা সংখ্যাতে সেই উৎপাদকটো থাকিব লাগিব 2 26 ৰ উৎপাদকত আছে কিন্তু 91 ত নাই গতিকে 2 ইয়াত নাই 7 ইয়াত আছে 91 ত কিন্তু 26 ত 7 নাই গতিকে 7 নাই কিন্তু 13 আমি দেখা পালো ইয়াত আছে তে আমি 13 লব পাৰি কেইটা লবা এটাই লব এটা হে সাধারণ উৎপাদক এটা সাপোজ আৰু এটা 13 আছে ইয়াতে এটাই আছে তেতিয়াও কিন্তু এটাহে ল'ব পাৰিব কাৰণ ইয়াত তো দুটা 13 নাই এইদৰে আমি লখাগু আৰু কি ওলাব লাগে গখাগু
ওলাই গলো এটা আমার যেটা সত্যাপন দিছিলে এটা আমার লখাগু আর গখাগুটো শুদ্ধ হয় না নয় এটা আমি কিদরে পরীক্ষা করি এইটু সূত্র লখাগু পূরণ গখাগু সমান সংখ্যা দুটার গুণফল সংখ্যা দুটা কি কি ইয়াত 26 আর 91 অঙ্কটো এবার চাই লওয়া নোট করে লবা এই আমি এতে লিখিম কি লিখিম আমি ল খাগু পূরণ গ খাও আমি কি লিখিম ল খাগু পূরণ গ খাও সমান সংখ্যা দুটার গুণফল লখাগু আমি কিমান পাইছিল 182 আগবহাই দিম গখাগু আমার কিমান পাইছিল 30 সংখ্যা দুটা আমার কি কি আছিল 26 আর 91 26 আর 91 এতিয়া আমি 182 লগত 13 কি করিম ইনটু করি 182 আর 13 ইনটু 13 দুগুণ 26 6 হাতত থাকিলে 2 13 8 গুণ 104 104 লগত 2 যোগ করিলে 106 হাতত থাকিলে 10 13 1 গুণ 13 10 যোগ করিলে 23 আমার হল 2366 ঠিক একেদরে আমি এতিয়া কাক ইনটু করিম 91 আর 26 6 গুণ 6 6 9 গুণ 54 2 গুণ 2 2 9 গুণ 18 6 6 8 আর 5 যোগ করিলে 13 13 এর ইয়াতে কিমান বহিব 3 আর হাতত থাকিলে 1 এই 1 এই 1 যোগ করিলে 2 আমি দেখা পালো বাওপক্ষ আর সুপক্ষ মিলি গল দ্যাট মিন্স লখাগু পূরণ গখাগুর যেটু গুণফল আর সংখ্যা দুটার গুণফল একে মানে আমি সত্যাপনটো হৈ গল এটা আমার কি হল সত্যাপন করিব কৈছিলে প্রশ্ন এইভাবে আমি সত্যাপন করি দেখি লল আমি কি লিখিম প্রমাণিত এতিয়া আমি নাম্বার টু টু করিম 510 510 আর 92 নাম্বার টু 510 আর 92 ঠিক আগর দরে 510 আমি কি করিম মৌলিক উৎপাদক কি করাম যেহেতু এতে যুগ্ম সংখ্যা টু রে যাব আর পাঁচ টু টুর পড়া ডাঙর গতিকে আমি কেইটা লম এটাই লম টু এ নেওটা গুণিম দুই এ গুণ দুই দুই দুগুণ চারি দুই তিনি গুণ ছয় তিনিরে ডাঙর হয়ে গেল তে আমার তিনিরে ডাঙর হলে আমি কেইবার যাব দুবার যাব দুই দুগুণ আর চারিটো মনে মনে থাকিব পাঁচর লগত মনে মনে বিয়োগ হব পাঁচর পৰা চারি বিয়োগ করলে এক আর এই ওয়ান টু ইয়ার সাইডে ধরলে কিমান হল ইলেভেন দুই পাঁচ গুণ দশ দুই ছয় গুণ বারো ছয়েরা ডাঙর হল তো পাঁচবার লাগে আমাক এগারো আমি পালো দশ কিমান কম পালো ওয়ান কম পালো এই ওয়ান টু এই শূন্যর লগত ধরলে টেন দুই পাঁচ গুণ দশ এতিয়া আমি চাম ইয়াত চোৱা ইয়াৰ আগৰ ভিডিঅ'টো খুবেই ইম্পৰ্টেণ্ট আছিলে তাতে মই বিভাজ্য নিয়মবোৰ লিখি দিছিলোঁ
গুছালে অতি সহজতে তোমালোকে মৌলিক উৎপাদিকরণ পারিবা। এটা পাঁচ দেখার লগে আমি কইছিলোঁ যে পাঁচ থাকিলে একক ঘরত পাঁচেরে যাব, তথাপিও ডিরেক্ট টুর পিছত পাঁচলৈ নগৈ আমি টুর পিছত কি সংখ্যা আছে থ্রি, তেতিয়া থ্রিরে চাম। কিদরে চাম? এই অঙ্কবোৰক গোটেই অঙ্কবোৰক আমি প্লাছ কৰিম। টু ফাইভ প্লাছ ফাইভ সেভেন প্লাছ ফাইভ টুৱেলভ, টুৱেলভটো আমাৰ থ্রিৰে বিভাজ্য, গতিকে এইটো থ্রিৰে কি হ'ব বিভাজ্য হ'ব। আমি পাঁচেৰে নকৰি প্ৰথমতে কিহেৰে কৰিম থ্রিৰে কৰিম। এতিয়া টু টু থ্রিৰ পৰা ডাঙৰ, অ টু সৰি টু থ্রিৰ পৰা সৰু, গতিকে আমি এটা গ্ৰুপ বনাম, আৰু এটা ল'ব লাগিব, হ'ব আমাৰ টুৱেণ্টি ফাইভ। তিনিৰে পঁচিছক কেইবাৰ যায়, তিনি নেওতাখন গণিম, তিনি এগুণ তিনি, তিনি দুগুণ ছয়, তিনি তিনিগুণ নয়, তিনি চাৰিগুণ বাৰ, তিনি পাঁচগুণ পোন্ধৰ, তিনি ছয়গুণ ওঠৰ, তিনি সাতগুণ একৈছ, তিনি আঠগুণ চৌব্বিছ, তিনি নগুণ সাতাইছ। ডাঙৰ পাই গ'লোঁ আমি, পঁচিছ পোৱা নাই, তিনি নগুণ সাতাইছ, সাতাইছ আমি বহাম নেকি? নহ'ব, নবাৰ যাব নেকি? নাযায়। তিনি নগুণ সাতাইছ এইটোতকৈ ঠিক ডাঙৰ পালোঁ, নবাৰ পূৰণ কৰি নৰ ওপৰত কি আছে আঠ, তে আমাৰ কেইবাৰ যাব আঠবাৰ, ইয়াতে আঠ বহালোঁ, তিনি আঠ গুণ চৌব্বিছ, আমাক লাগে পঁচিছ, আমি এক কম পালোঁ, এই একটো বিয়োগ কৰি আহিলে ইয়াতে বহিব পোন্ধৰ হ'ল, তিনি পাঁচ গুণ পোন্ধৰ। এতিয়া আকৌ ইয়াতে অযুগ্ম, এইটোতো টুৰে নাযাব, এতিয়া আকৌ আমি এক আঠ আৰু পাঁচ তেৰ, তেৰ তিনি নেওতাত নাই, গতিকে এইটো তিনিৰে নাযাব। চাৰিৰে যোৱাৰ প্ৰশ্নই নাহে, চাৰিৰে গ'লে এইটো টুৰে যাবই, ডিৰেক্ট আমি ইয়াতে একক ঘৰত পাঁচ আছে, পাঁচেৰে যাব। এইটো আঠটো পাঁচৰ পৰা ডাঙৰ, আমি এটাই ল'ম, পাঁচেৰে নেওতাখন গণিম, পাঁচ এগুণ পাঁচ, পাঁচ দুগুণ দহ, দহ ডাঙৰ হৈ যায়, এবাৰ যাব। আঠৰ পৰা পাঁচ বিয়োগ কৰিলে তিনি, তিনিৰ লগত অঁ আঠৰ পৰা পাঁচ বিয়োগ কৰিলে তিনি, পাঁচ এগুণ পাঁচ, আঠৰ পৰা আঠৰ তলত মনে মনে পাঁচ বহিলে তিনি হ'ল, তিনি ইয়াৰ ছাইডত লাগিলে পঁয়ত্ৰিছ, পাঁচ সাত গুণ পঁয়ত্ৰিছ, সোতৰক আৰু অকল ওৱানেৰে যাব, আমাৰ মৌলিক উৎপাদিকীকৰণ শেষ। ঠিক একেদৰে আমি এতিয়া কাৰ কৰিম, নাইণ্টি টু, এইটো যুগ্ম, আমি টুৰে যাবই, নটো টুৰ পৰা ডাঙৰ, এটাই ল'ম, দুয়ো নেওতাখন গণিম, টু ওৱান জা টু, টু টু জা ফ'ৰ, টু থ্ৰী জা ছিক্স, টু ফ'ৰ জা এইট, টু ফাইভ জা টেন, পাঁচেৰে ডাঙৰ হ'ল, কেইবাৰ যাব চাৰিবাৰ, দুই চাৰিগুণ আঠ, নৰ পৰা আঠ বিয়োগ কৰিলে এক, বাৰ, দুই ছগুণ বাৰ। আকৌ আমি দেখা পালোঁ ইয়াতে যুগ্ম এককৰ ঘৰত, যুগ্ম ছিক্সটো যুগ্ম টুৰে যাব, দুই দুগুণ চাৰি, আমাক চাৰি লাগিছিলে, চাৰি পাই গ'লোঁ, বিয়োগ কৰিলে আমাৰ জিৰ' হ'ব, ছয় দুই তিনি গুণ ছয়, এতিয়া তেইছক আৰু অকল ওৱানেৰে যাব, আমাৰ ইমানটোলৈকে হৈ গ'ল। এতিয়া আমি পাঁচশ দহ সমান কি লিখিম, দুই পূৰণ তিনি পূৰণ পাঁচ পূৰণ সোতৰ, আৰু নাইণ্টি টুত কি লিখিম, দুই পূৰণ দুই পূৰণ তেইছ, এতিয়া আমি লখাগু ওলাম, লখাগু কি কৈছিলোঁ আটাই বোলো, ইয়াতে থাকক ইয়াতে থাকক দুয়োটাতে থাকক, আটাইবোৰ উৎপাদক লওঁ, আটাইবোৰ লওঁতে চাবা টু ইয়াত আছে ইয়াত আছে, ইয়াত টু কেইটা আছে দুটা, ইয়াত কেইটা এটা, আমি হায়েষ্টটো লওঁ, গৰিষ্ঠটো লওঁ, বেছিটো লওঁ, ইয়াতে এটা আছে ইয়াতে দুটা টু আছে, আমি দুটা লিখিম। বহুতে কি কৰে দুটা এটা গোটেইবোৰ ল'ব কয় বুলি গোটেইবোৰ লৈ লয়, টু দুটা এটা তিনিটা টু ল'লে নহ'ব, য'ত বেছি আছে এইটো ল'ম, তিনি ইয়াত আছে ইয়াত নাই তথাপিও ল'ম, ফাইভ ইয়াত আছে ইয়াত নাই ল'ম, ছেভেণ্টিন ল'ম, আৰু টুৱেণ্টি থ্ৰী ল'ম। এতিয়া আটাইবোৰ পূৰণ কৰিম, পূৰণ কৰোঁতে আৰু মই এটা সুবিধা কৰি দিওঁ, দুই দুগুণ চাৰি, চাৰি তিনি গুণ বাৰ, বাৰ পাঁচ গুণ কিমান ষাঠি, ইয়ালৈকে আমাৰ পূৰণ হৈ গ'ল, ষাঠি হ'ল, ষাঠিক আমি ৰাখি দিলোঁ, আমি আগতে এই দুটা পূৰণ কৰি লওঁ, ইজি নিয়ম চাবা, মই কৈছিলোঁ টুৱেণ্টিলৈকে তোমালোকে নেওতা শিকিবই লাগিব, সদায় প্ৰেক্টিচ কৰিলে আহি যাব। সোতৰ তিনি গুণ একাৱন্ন, একাৱন্নৰ এক
হাতত থাকিলে পাঁচ, সোতৰ দুগুণ চৌত্ৰিছ, চৌত্ৰিছৰ পৰা পাঁচ যোগ কৰিব, চৌত্ৰিছৰ পিছৰ পৰা গণিলে হ'ল আঙুলিত পঁয়ত্ৰিছ, এই যে পঁয়ত্ৰিছ চৌত্ৰিছ পাইছাতো, সোতৰ দুগুণ চৌত্ৰিছ, আমাক আৰু কিমান যোগ কৰিব লাগে পাঁচ, তেনেকৈ হ'ল পঁয়ত্ৰিছ, ছয়ত্ৰিছ, সাতত্ৰিছ, আঠত্ৰিছ, ঊনচল্লিছ, তো আমাৰ এতিয়া হৈ গ'ল ঊনচল্লিছ, 39 হৈ গ'ল, ইজিলি হৈ গ'ল আমাৰ। আমি এইকেইটা পূৰণ কৰি পাইছিলোঁ কিমান 60, আৰু এই দুটা পূৰণ কৰি আমি পালোঁ কিমান 391। এতিয়া ছিক্স সদায় যদি শূন্য থাকে কোনো এটা সংখ্যাৰ লগত, 60, 600, 50, 500, 800, শূন্যকেইটা আমি এৰি দিম, অকল ছয়েৰে এইটো পূৰণ কৰিম। পূৰণ কৰাৰ সময় ছয় এগুণ ছয়, ছয় নগুণ চৌৱন্ন, চাৰি হাতত থাকিলে পাঁচ, ছয় তিনি গুণ ওঠৰ, ওঠৰৰ লগত পাঁচ যোগ কৰিম, ওঠৰৰ পিছৰ পৰা গণিবা, ঊনৈছৰ পৰা কেইঘৰ গণিবা পাঁচঘৰ, তে হ'ব আমাৰ গণিলে 23। এতিয়া আমি এই 60ৰ পৰা শূন্যটো এৰি অকল ছিক্সেৰে পূৰণ কৰিছিলোঁ, পূৰণ ফল্ড কৰাৰ পিছত আমি কেইটা শূন্য এৰি দিছিলোঁ, এটা, এটা শূন্য ইয়াতে লগাই দিম, সংযোগ কৰি দিম, সহজ হ'ল 2, 3, 4, 6, 0, ডাইৰেক্ট পূৰণ কৰাতকৈ এইদৰে কৰিবা, কম সময় কম লাগিব আৰু ভুলটো কম হ'ব। এতিয়া আমাৰ আহিব গ খা উ, গ খা উত আমি কৈছিলোঁ দুয়োটাতে থাকিব লাগিব, টু ইয়াত এটা, ইয়াত এটা, এইটো হ'ব, এটাটো আহিব, এইটো ল'ব নোৱাৰিবা, ওপৰত আৰু টু নাই, থ্ৰী ইয়াত আছে, ইয়াত নাই, ফাইভ ইয়াত আছে, ইয়াত নাই, 17 ইয়াত আছে, ইয়াত নাই, মানে আমাৰ গ খা উ কিমান হ'ল অনলি টু। এতিয়া আমি সত্যাপনটো কৰি চাম, সত্যাপনৰ ফৰ্মুলাটো কি আছিলে, ল ফাগু পূৰণ গ খাউ সমান, চৰি, সংখ্যা দুটাৰ পূৰণ ফল আছিলে, লখাগু আমাৰ কিমান পালোঁ 2, 3, 4, 6, কিমান পালোঁ 2, 3, 4, 6, 0, আৰু গখাও কিমান পালোঁ 2, আৰু সংখ্যা দুটা আমাৰ কি 510 আৰু 92। এতিয়া আমি এইটো পূৰণ কৰিম, টুৰে পূৰণ কৰিব সহজ, ৰাফত কৰিব নালাগে, জিৰ'টো এৰি দিম, দুই কেইটা জিৰ' আছে, এটা জিৰ' এইটো পিছত লগাই দিম, আগতে আমি এইটোক পূৰণ কৰিম টুৰে, দুই ছগুণ বাৰ, দুই চাৰি গুণ আঠ, এক যোগ কৰিলে ন, দুই তিনি গুণ ছয়, দুই দুগুণ চাৰি, লগত কি থাকিলে এটা শূন্য এৰি দিছিলোঁ। এতিয়া আমি কি কৰিম, 510ৰ লগত 92 ইণ্টু কৰিম, এতিয়া আকৌ এইকেইটা জিৰ' জিৰ'টো আমি নিলিখোঁ, 92 আমি 51ৰে ইণ্টু কৰিম, এক দুগুণ দুই, এক নগুণ ন, পাঁচ দুগুণ পাঁচেৰে দুয়ক পূৰণ, দুগুণ দহ, হাতত থাকিলে এক, পাঁচ নগুণ 45, 45ৰ লগত এক যোগ কৰিলে 46, টু নৰ পৰা শূন্য যোগ কৰিলে ন, থাকিলে ছ, চাৰি, কেইটা শূন্য এৰি দিছিলোঁ এটা, ইয়াত চোৱা আমাৰ সত্যাপনটো হৈ গ'ল, এতিয়া আমি প্ৰমাণিত কৰি দিলোঁ এইদৰে আমি অংকটো এইটো কমপ্লিট কৰিম। এতিয়া আমাৰ তিনি নম্বৰ, তিনি নম্বৰত আমাৰ কি দিছিলে 336 আৰু 54, আমি প্ৰথমতে ঠিক আগৰ দৰে 336ৰ মৌলিক উৎপাদিকৰণ কৰিম, ছয় যুগ্ম সংখ্যা টুৰে যাব, থ্ৰী ডাঙৰ এটাই ল'ম,
2 গুণ 2 2 দুগুণ 4 2 এর ডাঙর হয় এবার যাব এবার লাগিছিলে 3 পালো 2 3 পা 2 মনে মনে বিকুইলে 1 1 আইয়াতে বইলে 13 2 গুণ 2 2 দুগুণ 4 2 3 গুণ 6 2 4 গুণ 8 2 5 গুণ 10 2 6 গুণ 12 2 হাত গুণ 14 হাতের ডাঙর হল 12 লাগিছিলে 13 আমি পালো 12 13 পা 12 বিয়োগ করিলে 1 1 টু 6 এর বাউপিনে গৈ বহিব 16 হল মনে মনে 2 8 গুণ 16 আকো যুগ্ম সংখ্যা 2 রে যাব ইয়াত ছা প্রথম অঙ্কটো 2 ৰ পৰা হল হৰু হলে আমি কি কৰিম গ্রুপ বনাম 16 হব দুই অনে উটাখন গনিম আমি জানো 2 8 গুণ 16 16 বিচাৰিছিল 16 পালো মানে বিয়োগ কৰিলে 0 হল থাকিলে আমাৰ হল 0 হলে কল এটো হল 8 2 4 গুণ 8 আকো যুগ্ম 2 রে যাব ইতিয়া সোয়া এটো ডাঙৰ হৈ গল এটাই ল 2 4 গুণ 8 8 বিচাৰি গলো 8 পালো 2 2 গুণ 4 আকো 2 2 2 গুণ 4 2 গুণ 2 এটো তো সহজ 2 আৰু 1 যোগ কৰিলে 3 3 নেতা 3 3 ৰে হৰণ যাবই তেৰু 3 ৰে যায় 3 হাত গুণ 21 হাতক অকল একেৰে যাব মানে এটো আমাৰ হেক ইতিয়া আমাৰ আহিলে 54 ইয়াতো যুগ্ম আছে 2 ৰে যাব 5 টো ডাঙৰ এটাই লম 2 1 গুণ 2 2 2 গুণ 4 2 3 গুণ 6 3 রে ডাঙর হল দুবার 4 5 এর পর 4 বিয়োগ করিলে 1 2 হাত গুণ 14 27 দেখিলে কম পাম 3 রে যাব 3 9 গুণ 27 আকো 3 3 গুণ 9 এটো হবে আসলে আমি ইয়া 3 3 6 এইদরে সিরিয়ালি কইলে আমার লিখি বলে দুনিয়া লাগা 2 into 2 into 2 into 2 into 3 into 7 এটো দৰ উৎপাদকি কৰণ ঠিক একে দৰে আমি লিখিম 54 2 into 3 into 3 into 3 তাৰ পিছত আমি কি লম ল খা গ 2 ইয়াত কেইটা আছে এটা ইয়াত কেইটা আছে 1 2 3 4 আমি হাইয়েস্ট ল এটা নল আমি কেইটা ল 4 টা 5 টা নল লাগি কিন্তু 4 আর 1 গনি 5 টা নল ইয়াতে থকা ইয়াতে ন থকা ইয়াতেও থকা ইয়াতে থকা আটাই বড় সংখ্যাই লবা কিন্তু হাইয়েস্ট ল লাগি ইয়াতে 4 টা 2 আছে ইয়াতে এটা 2 আছে অকল 4 টাই লব লাগি 3 ইয়াত এটা আছে ইয়াত কেইটা আছে 3 টা কেইটা লম আমি 3 টা 7 ইয়াত আছে ইয়াত নাই তথাপিও আমি লম কারণ এটো আমার কি লখাগু এটো লখাগু নিয়ম এটা পূরণ কইলে হল এটো পূরণ করাটা হল না সোয়া 2 2 গুণ 4 4 2 গুণ 8 8 2 গুণ 16 এই ধরে পূরণ করি গলে আমার বহুত ডাঙর সময় লাগিব মই আর এটা হওয়ার উপায় গাই দিউ 2 2 গুণ 4 3 3 গুণ 9 2 2 গুণ 4 4 2 গুণ 8 3 3 গুণ 9 9 আর 8 আমি জানি কিমান 72 2 2 গুণ 4 4 2 গুণ 8 3 3 গুণ 9 8 আর 9 পূরণ আমি জানো নেওতা করি হই গল 72 এই মান কিটা আমার হই গল থাকিলে এই কিটা 2 3 গুণ 6 6 হাত গুণ 42 ইতিয়া এটা পূরণ করি হজ হই গল মানে আমি বহুত পূরণ করব লাগিব 2 2 গুণ 4 4 গুণ 8 8 গুণ 16 ইয়ার পর পূরণ করি করি গই থাকিব এই ধরে পূরণ ন করি আমি কি করিল 2 2 গুণ 4 4 2 গুণ 8 এই দুটো হইল 3 3 গুণ 9 9 8 গুণ 72 থাকিলে আমি গুণ হল 2 3 7 2 3 গুণ 6 6 8 গুণ 42 এই দুটো পূরণ করি যায় 2 2 গুণ 4 2 হাত গুণ 14 সারি দুগুণ 8 সারি হাত গুণ 28 ইয়ার পরে না মিলে সারি 8 আর সারি যোগ করিলে 12 8 আর 1 যোগ করিলে 9 1 যোগ করিলে 10 আর 2 আর 1 যোগ করিলে 3 3 0 2 4 এতিয়া আমি বললাম গ খাউ গ খাউ দুটাতে থাকিব লাগিব 2 ইয়াত এটা হে 2 আছে দুটাতে থকা 2 সংখ্যা কেইটা এটা এইখানে এটা লবা 3 ইয়াত এটা ইয়াত 3 টা দুটাতে থকা 3 সংখ্যা কেইটা এটা 7 ইয়াত আছে ইয়াত নাই আমি লব নোৱাৰি 2 3 গুণ আমাৰ হল
6 লখাগু লখাগু উলাই গল এটা আমি হত্যাপন্ত করিম কি দরে করিম ল খাগু পূরণ গ খাউ আর কি করিম সংখ্যা দুটা পূরণ কর লখাগু কিমান আমার 3024 গখাগু কিমান 6 আর সংখ্যা দুটা কিমান 336 আর 54 336 পূরণ 54 ছয়ের এটু পূরণ করিম ছয় চারি গুণ 24 চারি হাতত দুই থাকিলে ছয় দুগুণ 12 হাতর যে দুই 13 14 ছয় শূন্য শূন্য হাতত এক আছে যোগ করিলে এক ছয় তিনি গুণ হয়ে গেল এটা লাগিলে 336 আর 54 336 আর 54 হল চারি ছগুণ 24 হাতত থাকিলে দুই চারি তিনি গুণ 12 দুই যোগ করিলে 14 হাতত থাকিব এতিয়া এক চারি তিনি গুণ 12 এক যোগ করিলে 13 তার তলত প্রথমটোৰ তলত কি পূৰণ এইটো তোমালোকে পাৰাই দেখাই আছোঁ নে 500 গুণ 30 হাতত থাকিলে 3 5 3 গুণ 15 3 যোগ কৰিলে 16 17 18 এটা হৈ যাব 1 এতিয়া 5 3 গুণ 15 আৰু 1 যোগ কৰিলে 0 তেওঁ চাৰি চাৰি পৰা শূন্য যোগ কৰিলে চাৰি আঠ আৰু তিনি যোগ কৰিলে 11 ছয় আৰু এক যোগ কৰিলে সাত আৰু এঘাৰৰ যে এক হাতত থাকিলে আঠ আৰু এইটো এক আমাৰ হ'ল 1814 মিলি গ'ল তো এইটো আমাৰ প্ৰমাণিত হৈ গ'ল এইদৰে আমি কুৱেশ্যন টুটো আমি চল্ভ কৰিম যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তোমালোকে লাইক কৰিবা আৰু যদি মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰিবা আৰু আগৰ ভিডিঅ'বোৰ পাই থাকিবলৈ বেল বটনত প্ৰেছ কৰিবা আৰু পাৰিলে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা তোমাৰ বন্ধুবৰ্গৰ মাজত অন্যান্য ছাত্ৰবোৰে এই ভিডিঅ'টো পায় নেক্সট ভিডিঅ'ত আমি কুৱেশ্যন নম্বৰ 3 আৰু 4ৰ বিষয়ে আলোচনা কৰিম থেংক ইউ ধন্যবাদ